বাজারে পণ্যের কালোবাজারি রুখতে বৃহস্পতিবার সকালে ঝাড়গ্রাম শহরের জুবলি মার্কেটের বিভিন্ন আড়তে এবং দোকানে অভিযান চালালো রাজ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকেরা। এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ডিএসপি জয়ন্ত মুখার্জির নেতৃত্বে এদিন অভিযান চালানো হয়। সঙ্গে ছিলেন ঝাড়গ্রাম জেলার আধিকারিকেরা। প্রথমেই তারা ঝাড়গ্রাম জুবলি মার্কেটের আড়তে গিয়ে বিভিন্ন সবজির পাইকারি এবং খুচরো দাম জানতে চায়। কিছু আড়তদারের ওপর সন্দেহ হওয়ায় তাদের সতর্ক করা হয়েছে। বাজারে আসা ক্রেতাদের সঙ্গে কথা বলেন, কোথাও অতিরিক্ত মূল্য দেওয়া হলে সরাসরি যেন তার অভিযোগ জানান সে কথাও জানানো হয়েছে। এভাবেই বিভিন্ন বাজারের জিনিসপত্রের কালোবাজারি রুখতে নজরদালি চালানো হবে বলে আধিকারিকেরা জানান। জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতির জন্য এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকেরা বৃহস্পতিবার ঝাড়গ্রাম সবজি মার্কেটের বিভিন্ন দোকানে গিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামগুলি যাচাই করে খতিয়ে দেখেন, সেই সঙ্গে যাতে সঠিক দাম নেওয়া হয় সে ব্যাপারে ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়। যদি কোনো অভিযোগ জমা পড়ে তা দ্রুত খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেই জানানো হয়। কলকাতা থেকে এসেছি, এখানকার এমনি একটা অভিযোগ সব জায়গায় যেটা আছে জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতি, মানে যেগুলো অত্যাবশ্যক যে দ্রব্যগুলো সেগুলোর দামের ঊর্ধ্বগতি, সেই ব্যাপারে আমরা অভিযোগ পাওয়ার পরে আমরা কলকাতা থেকে এসেছি এবং এখানে ডিবি যে লোকাল মানে ঝাড়গ্রামের ডিবি এবং আমরা যৌথভাবে আমরা বাজার পরিদর্শন করছি। এটা দেখতে যে জিনিসপত্রের চড়া দাম যেখানে সেখানে কেউ কোনো অসাধু উপায় অবলম্বন করছে কি না সেটা আমরা পর্যবেক্ষণ করে দেখছি। কোথায় কোথায় যাবে না আমরা এই বাজারটা দেখছি, এরপরে অন্যান্য বাজারে যাব। সেখানে গিয়ে কতজনের প্রতিনিধি দল? আমরা 7 জন আছি এবং আমাদের সঙ্গে লোকাল ডিবি 5 জন আছে, অফিসার ফোর্স মিলিয়ে 12-13 জন আমরা টোটাল আছি। আমরা এই ব্যাপারটা গুরুত্ব দিয়ে দেখছি এবং কারণ অনুসন্ধান করে যদি কেউ অসাধু উপায় অবলম্বন করে তাহলে আমরা ব্ল্যাক মার্কেটিং অ্যাক্ট বা অ্যান্টি প্রফিটিয়ারিং অ্যাক্টে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। মূলত দেখছি যে বাজারে বিভিন্ন জায়গায় ভেরিফাই করে দেখছি দ্রব্যগুলোর কী দাম আর কি, যেখানে দাম বেশি দেখছি সেখানে তাদেরকে চেক করছি কেন নিচ্ছে এবং যদি তারা সত্যি সত্যি চড়া দাম নেয় তা তাদের বিরুদ্ধে সেইটাই ভেরিফাই করে দেখছি বিভিন্ন জায়গায়।